ধন্যবাদ সিলেট প্লাস ওর ভিউয়ার্সরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা এই মুহূর্তে আপনাদের লাইভে লই আইছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমরা লাইভে লই আইছি, আমরা লগে আছে গ্লোবাল টিভিও। তো আপনারা জানেন আমরা সবসময় একটা কথা যে আমরা সিলেট প্লাস ও যা পাই তা তুলে ধরি। তো আজকে অর্থাৎ দুপুর পরে আসরের আজান পরে আমরা জানি ফারাইসক এলাকাত অর্থাৎ দক্ষিণ সুরমা উপজেলার সামনে একটা মোটরসাইকেল আরোহী দুইজন বন্ধু বাসর সাথে সংঘর্ষে দুই বন্ধু ঘটনাস্থলে আমরা জানি মারা গেছেন। তো আজকে অর্থাৎ আসরের পরে বিকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে যে দুর্ঘটনা ঘটছে দক্ষিণ সুরমা উপজেলার সামনে, তখন বাসটা শহর থাকি বারোয়া ফেন্সুগঞ্জের দিকে, আর এই যে দুই বন্ধু তারা উপজেলা থাকি বারোয়া শহর ঢুকার পথে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। তারা দুজন বন্ধু, আমরা উঁচি একজন হিন্দু একজন মুসলমান। এই যে হিন্দু মুসলমান দুজন তারা মোটরসাইকেল থেকে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। তারার নাম হইল গিয়া তারা নাম হইল গিয়ে একজনের নাম সুনীল আর একজনের নাম অবশ্যই আমরা আপনারা জানাইলাম। তো আমরা এই মুহূর্তে ওসমানী মেডিকেল থেকে যে আপনারা লাইভটা দেখাইলাম, সুনীল ও মান্না দুই বন্ধু কিন্তু সড়ক দুর্ঘটনা, সজীব ও মান্না দুজনে কিন্তু ঘটনাস্থলে মারা গেছেন। আমরা একটু তারারে গিয়া, যদিও আমরা ডেড বডি দেখানোর কোনো সুযোগ নাই যেহেতু রক্তাক্ত অবস্থায়, আমরা আপনারা দেখাইতাম পারলাম না, দেখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমরা এই মুহূর্তে ওসমানী মেডিকেলের ঠিক এই ভিতরে একটা জরুরি বিভাগ আছে, যেখানে আমরা জানি যে একটা লাশ এখানে আছে আর একটা লাশ হলে হিমাগার, আমরা জানি হিমাগার যেন সুরাতাল চলে। আমরা আপনার অত ফুরা দেখাইতাম পারতাম না, যে আমরা আন্তরিকভাবে দুঃখিত ফুরা দেখাইতে না পারলে। এই যে মান্না আর সজীব এই দুজনও কিন্তু আমরা জানি যে ঘটনাস্থলেও মারা গেছে। আমরা এই আপনারা একটা লাশ আমরা দেখাইমু আপনারা যে লাশটা আসলে এমন ভাবে দুর্ঘটনা ঘটছে, পুরো লাশটা দেখানো আপনারে কোনো মুহূর্তেও সম্ভব নয়। আমরা এই যে দুর্ঘটনা কবলিত যে দুজন মারা গেছেন তারা অবশ্যই ডিটেলস আমরা আপনারা কিছু সময়ের ভিতরে আমরা জানাইমু। তো আপনারা আমরা একটা লাশ দেখাইলাম, যে লাশটা হইল গিয়া এই একজনের লাশ ইন আছে, আরো জনের লাশ আমরা আপনারা দেখাইবারে চেষ্টা করাম। সজীব ও মান্না এই দুই বন্ধু, তারা একজন হিন্দু একজন মুসলমান, তারা মঙ্গলবাজারের দিকে যাওয়ার পথে এই যে এই দুর্ঘটনাটা ঘটছে। তো এই যে দুর্ঘটনা ঘটছে আপনারা আমরা কইছি একটু আগে যে সন্ধ্যা ছয়টা উঠার দিকে এই দুর্ঘটনাটা ঘটছে। যাই হোক, আমরা এই যে তারা নামটা আপনারা আমরা একটু নামটা হওয়ার চেষ্টা করবো। এই যে সজীব ও মান্না তারা জলালপুর এলাকার লেগে আসামপুর গ্রামের সুদীপ দেব ও সদ্দলপুর গ্রামের মান্না এই দুজন কিন্তু ঘটনাস্থলে আমরা জানি এই যে মারা গেছেন। একজনের আমরা দেখাইলাম, আরো জন জানি সুরাতাল আছে, এখানে আমরা দেখতাম পারলাম যে দক্ষিণ অর্থাৎ মঙ্গলবাজার থানার ডিউটিরত পুলিশ উপস্থিত আছে, যারা এই যে সুরাতাল করছেন এরাও কিন্তু আছেন। আমরা একটু মেডিকেলের সামনে আমরা এই যে যে দুজন মারা গেছেন তার একজন বন্ধু মনে হয়, আমি যতটুকু জানি যে তার একটা আইডি কার্ড আনাত গেছে,
সুদীপ হে আইডি কার্ড আনাত গেছে। আর মান্না যে সুদীপ হইল গিয়া আমাদের গ্রামে, আর মান্না হইল গিয়া সদ্দলপুর গ্রামে, হাসানপুরের সুদীপ আর মান্না হইল গিয়া সদ্দলপুর গ্রামে। তারা দুই বন্ধু, এগিয়েসির কাজ করে আর এগিয়ে কাজ করে তাইর কাজ, তাইর কাজ করে ঢিল দেওয়াত গেছে, জিওর গেছে, তার উস্তাদ গেছে, খাইস্তরাইল গেছে। ওখান থেকে আওয়াজ হতে ফারাইসের এলাকাত বাস আর সিলেট গামী আসলো বাস, আর তারা মঙ্গলবাজার হইয়া জালালপুরের দিকে যার, আর জালালপুর আওয়াজ হতে ও জয় গেছে, এক্সিডেন্ট হয়েছে। তারা স্টুডেন্ট আবার এসি ও কাজ করে ছিল তো আমরা ইন দেখতাম পারলাম এই যে আপনার আমরা ক্যামেরার সামনে অসংখ্য মানুষ দেখতে পারলাম, এরা সবু কিন্তু এই জালালপুর এলাকা থেকে আইসন, যে দুইটা ছেলে অর্থাৎ ইয়াং দুইটা ছেলে যে একসাথে সড়ক দুর্ঘটনা অর্থাৎ মোটরসাইকেলের লাগে বাসর ধাক্কা যে দুজন মারা গেছে সবু কিন্তু ওই এলাকার, তারা আইসন তারা এই যারা এই দেখাত বা যারা যতটুকু সহযোগিতা করা যায় সহযোগিতা করার। আমরা যে আর একটা লাশ আমরা আপনার দেখাইবার চেষ্টা করবো, তবে আমরা সব ইয়েটা আমরা দেখাইতাম পারি না, যে দুর্ঘটনা আসলে দুর্ঘটনাকে বলি তো এই লাশ গুলা দেখানো আমরা পক্ষে সম্ভব হয় না। যে জায়গা আমরা জানি যে একটা লাশ সুরত হলো লাগে আর একটা জায়গা আছে, আমরা এই জায়গায় দেখলাম যে এই মুহূর্তে তালা মারা, এবং এই যে মানুষ দেখতে পারা জড়িত হয়েছেন সবও কিন্তু আমরা জানি যে জালালপুর থেকে আইসন আইয়া তারা এখানে ভিড় জমায় না। আমরা দেখতাম পারলাম যে আরো দুজন আছে আপনার বন্ধু নি, তারা একটু তারার বিষয়টা কিল্লা ঘটনাটা ঘটছে বাকি তা একটু। আসলে আমরা তো হঠাৎ করে, আমি মোহাম্মদ জুল আমিন শাওন, অবির ফ্রেন্ড, তো আমরা হঠাৎ করে শুনে আইছি যে অবি অ্যাক্সিডেন্ট করছে, আমরা খবর পাইয়া দৌড়িয়ে আইছি, বাট আমরা এখনো টোটালি ঘটনাটা জানি না, বাট আমরা খুব ক্লোজ মানুষ আছিল, মানে আমরা লগে খুব মিশুক আছিল, হে মানে আমরা অন্তরের মানে আমরা খুব মানে হওয়ার মতো নাই। তার পুরা নাম সুদীপচন্দ্র দেব, বাড়ি তো জলালপুর ইউনিয়ন আসামপুর, যে মানে আমরা খুব ক্লোজ মানুষে, মানে আমরা খুব ভালোবাসি তারে, আমরা মানে হওয়ার মতো নাই, আমরা আড়াইয়া তারে খুব সুখা হতো সবই, আমরা ফ্রেন্ডর লাগে নিয়ে করবা দোয়া করবা, আমরা সব সময় ফ্রেন্ড সার্কেল খুব ইয়া করে। উপজেলা গেছিল তারা যে ইয়ের লাগে এই কার্ড আনার লাগে, কার্ড আনার ফতে লইয়া বারণের ফতে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটছে। আপনারা দেখতে পারাই যে অর্থাৎ উসমানী মেডিকেল ইমার্জেন্সি গেটের সামনে অসংখ্য মানুষ অর্থাৎ ওই জালালপুর এলাকা থেকে অসংখ্য মানুষ আইছেন, মানুষের ভিড় জমাইরা যে দুইটা ছেলে একসাথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে, একসাথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। আমরা তাহলে মাথা চেষ্টা করবো, আমরা দেখলাম যে এই এলাকার একজন ব্যক্তি, এলাকার একজন অর্থাৎ যে বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছে। আজকের এই যে দুর্ঘটনায় যে দুজন মারা গেছে তারা পরিচয়টা দিবা, আসলে ঘটনাটা কি লাগবে? আজকে যে দুইজন মারা গেছে, আমরা এলাকার খুব ভদ্র দুই ছেলে, দুই একজন হিন্দু একজন মুসলিম, একজন হইলো আমার খুব ক্লোজ মানুষ, আমার ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ওই লাগে 8-9 নম্বর ওয়ার্ডের সুনীল বাবু, তার বড় ছেলে সুদীপ দেব তার নাম, 22-23 বছর বয়স হইব, খুব ভদ্র ছেলে। আজ থেকে দেড় মাস আগে তার মা মারা গেছে, আমরা উৎসবে মানে এই দেড় মাসের মাঝে যে আবার ছেলেটাও মারা গেল, এই ফ্যামিলির উপরে একটা খুব দুঃখজনক ঘটনা।
সে নিজে মোটরসাইকেল ড্রাইভও আসিল সামনাসামনি ওই যে কোস্টারের সাথে ফেন্সুগঞ্জ রোডের কোস্টারের সাথে এই দুর্ঘটনা করছে। আরেকটা আছে লইল আমরা সবদলপুর গ্রামর, তার বাবা প্রবাসী, এও খুব ভদ্র ছেলে, তারও বয়স হল 20-21। এই অ্যাক্সিডেন্ট সুদীপ মারা গেছে জায়গায় আর তারে হসপিটাল আনা পরে মারা গেছে। সুদীপ তো কিন্তু একটা স্টুডেন্ট আসিলে বিএ ফার্স্ট ইয়ারও মনে আর এসি এর কাজ করতো, আর এই ছেলেটা মনে হয় ইয়ে করতো কি বাবা তো আমরা আপনারা যে বিষয়টা দেখাইলাম, এই যে দুইটা ছেলে মারা গেছেন, আমরা দেখছি যে সড়ক দুর্ঘটনার পরেও কিন্তু ফেসবুকে কিন্তু এরা তুলপার সৃষ্টি হয়ে গেছে যে দুইটা ছেলে, এখানে বোঝা যায় যে দুইটা ছেলে খুবই ভদ্র আসলা এবং এলাকার জলালপুর বৃহত্তর জলালপুর এলাকার মানুষ কিন্তু আমরা দেখলাম যে বীর জমাইরা দুইটা সদ্দলপুর যারাটা গ্রাম আছে দুইটা গ্রামের যে দুইটা ছেলে মারা গেছে, এখন হিন্দু এখন মুসলমান, 20-22 বছর বয়স এরকম বয়স তারা, কিন্তু তারা মারা যাওয়ার পরে এই জলালপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব দেবা যারা আছেন সবও কিন্তু দেখলাম আমরা ইন এই বীর জমাইরা, তাই হোক আমি আসলে সিলেট শহর থেকে আমি যাওয়ার পথে ওখানে দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষের ভিড় ভরা, পরে গিয়া দেখছি আমার এলাকারও মানুষ, তারা দুইটা ছেলে আসিল, একবারে কম বয়সী দুইটা ছেলে, তারা সিলেট থেকে যাওয়ার পথে মোগলা বাজার হইয়া তারা জালালপুর যাইতো, আর বাসটা আওয়ার পথে আসিল ফেন্সুগঞ্জ থেকে সিলেট শহর আওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তারার মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে ঘটনাস্থলে একটা ছেলে মারা গেছে, আর স্থানীয় মানুষ কিছু আসলা তারা আমি গিয়া দেখছি তারা অলরেডি মানুষ ফাটাই দিছে তারা উসমানি, একটা ছেলে ঘটনাস্থলে মারা গেছে কনফার্ম করে হয়েছে, আর একটা ছেলে ওখানে আওয়ার পরে অতিরিক্ত ব্লিডিং হওয়ার ফলে আওয়ার পরে হে মারা গেছে। ওখানে বাস আসিল নর্মাল মিনি বাস আসিল, অর্থাৎ হবিগঞ্জি এক্সপ্রেস বা বড় কোনো বাস নাই, নর্মাল মিনি বাস আসিল, বাসটাও খাদো গিয়া পড়ে গেছে অ্যাক্সিডেন্টের পরে তারারে শহর লইয়া, বাইকটাও অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে। আমরা দেখি আইছি আমরা মোগলা বাজার থানার পুলিশ যারা আসলা তারা বাস এবং মোটরসাইকেলে জব্দ করিয়া থানাত নিছে, তো ও পর্যন্ত আসিল আমরার ঘটনাস্থল দেখা যাবতীয় বিষয় আসয়। একটা ছেলে আসিল সুদীপ, ছেলেটা খুব ভালো আসিল, আমরার ছোট ভাই হে, খুব ভালো একটা ছেলে আসিল, হেল খুব কষ্ট করে লেখাপড়া করছে, লেখাপড়ার পাশাপাশি হে কাজ করতো, ফ্রিজ এসি ওগুলার কাজ করতো, কাজ করিয়া হে লেখাপড়া চালাইয়া যাইতো, ফ্যামিলি মেনটেন করিয়া যাইতো। পিছনে যে ছেলেটা আসিল তার নাম আসিল সম্ভবত মান্না ছেলেটাও খুব ভালো আসিল, হ্যাঁ ফিজে আসিল, হেও লেখাপড়া করে পাশাপাশি হে তাই গ্লাস ও তার কাজ করে, কাজ করিয়া লেখাপড়া চালাইয়া যারে, তো ভালো দুইটা ছেলে আছে, ভদ্র ছেলে আসিল এলাকার দাদায় কইলে আমরার, আর খুব ভদ্র একটা ছেলে, দুইটা ছেলেও খুব ভদ্র আসিল। আসলে একটা অ্যাক্সিডেন্টের কারণে দুইটা ফ্যামিলি এখন কান্নায় জর্জরিত। ঘটনার সন্ধ্যার ঠিক 15 or 20 মিনিটস আগে হইব ওদের ওলা টাইমে একটা ঘটনা ঘটা করছে। আল হারামাইন হসপিটাল বিশ্বমানের 3 টেসলা MRI ও 256 স্লাইস সিটি স্ক্যান সিলেটে একমাত্র আল হারামাইন হাসপাতালেই আছে। আল হারামাইন হসপিটাল
যে সুদীপ আর মান্না দুজন মারা গেছে। আমরা জানছি যে সুদীপ মোটরসাইকেল ড্রাইভিং গো আসলা আর মান্না ফিসে আসলা, তো এই ঘটনাটা কিন্তু তারা 12ইয়া মঙ্গলবাজার দেওয়ার পথে এবং বাসটা কিন্তু শহরে ঢুকার পথে ডাইরেক্ট মুখোমুখি সংঘর্ষ এবং দুইটাও কিন্তু এই বাসটা কিন্তু খাদ্য ফরছে দুইটা যে মোটরসাইকেল আর ওই দুইজন লইয়া। আমরা যাত্রা মারছি যে একটা সেলের উপরে দিয়া ঠিক বাসর চাকাটা উঠে গেছে, এরকম অবস্থা, খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর এবং বিবৃত অবস্থা এই লাশর। যাই হোক সিলেট প্লাস বিবার, আমরা ইদানিং আসলে বেশি দেখতাম পারা আমাদের সড়ক দুর্ঘটনা খুবই বেশি ঘটে। কয়েকদিন আগে কিন্তু মঙ্গলবাজার রোডে একটা ঘটনা হচ্ছে, দাদা নাতি আমরা শুনছি যে এই গাড়ির চাপায় কিন্তু ঘটনাস্থল স্পটে কিন্তু মারা গেছেন। এরপরে ওসমানীনগর রোডও কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা আপনারা এই যে আমরা এই যে সিলেট প্লাসর মাধ্যমে আমরা আপনার বিভিন্ন ঘটনা দুর্ঘটনা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করি। আপনারা দেখছেন এর আগে কদিন আগে আমরা 6 জন মানুষ ওসমানীনগরের ওই সাদিপুর এলাকা দিয়ে একসাথে 6 জন মারা গেছে ওটাও দেখাইছি এবং আরো বিভিন্ন দুর্ঘটনা দেখাইছে এবং দুর্ঘটনা কিন্তু অহরহর ঘটে। আজকে যখন আমরা পাইছি সন্ধ্যার ঠিক আকানে একটা দুর্ঘটনা ঘটছে, সুদীপ ও মান্না দুইটা বন্ধু, তারা খুবই বালা দুজন ছেলে মানুষ আছে বা তারা কিন্তু স্টুডেন্টের পাশাপাশি আমরা শুনছি তারা জব করতো, জবর এই জব করে তারা তারা ফ্যামিলি চালাইতে এবং এই নয় আমরা শুনছি যে সুদীপ সুদীপর আত্মীয় অর্থাৎ মা কয়েকদিন আগে মানে বাবা মারা গেছেন। তো আসলে এগুলো লাগে এলাকাবাসী খুবই শোকা হতো এই যে একটা দুর্ঘটনা তার ফ্যামিলির একসাথে কিন্তু হইয়া গেল। তো আমরা আপনারা এই যে সুদীপ মান্নার দুর্ঘটনার বিষয়টা আমরা সিলেট প্লাস এর মাধ্যমে এবং আমরা লগে আছে গ্লোবাল মাধ্যমে আমরা আপনারে তুলিয়া ধরার চেষ্টা করলাম। আমরা লগে ক্যামেরাত আছেন মতিন এবং গ্লোবাল টিভির ক্যামেরাত তো আছেন রিয়াজ, লগে আছেন আজমত। যে বাজার আপনারা আমরা লগে দীর্ঘ সময় আসলা আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।